মাঠে মাঠে পাকা ধান সোনালি ফসল কাটা ও মারায়ে ব্যস্ত কৃষক এবছর দীর্ঘ বন্যার কবলে পরে মৌলভীবাজার জেলা সদর কমলগঞ্জ শ্রীমঙ্গল এবং রাজনগর উপজেলা শুষ্ক মৌসুমের শুরুতে তীব্র খরা এরপর অতিবৃষ্টি এবং পরে বন্যায় ব্যাহত হয় ফসল আবাদ তারপরও ভালো ফলন হয়েছে আউশ ধানের পানি নেমে যাওয়ার পর কষ্টের ফসল ঘরে তুলতে পেরে স্বস্তিতে কৃষক ধান মোটামুটি বালিয়াছে সব দিক দিয়া ফাইনে মারছে না বন্যায় মারছে না আমি দেখা দেখি সফর দেখা দেখি আর কি কৃষি বিশ থেকে আনছিলাম 20 না আমিও তিন দেখা করছি কৃষকরা ধান কাটা শুরু করছে আর এখন প্রায় 20% ধান কাটা হয়েছে এবং কৃষকরা দানের ফলন দেখে খুব খুশি কৃষি বিভাগ বলছে চলতি মরসুমে উন্নত জাতের ধান চাষ করায় ফলন অন্য বছরের তুলনায় ভালো হয়েছে প্রতি হেক্টরে উৎপাদন মিলেছে দশমিক সাত মেট্রিক টন এইসব এলাকায় আটানব্বই আটচল্লিশ যাদের দান বেশি উৎপাদিত হয়েছে এইসব আবাদ আশা করছি এবার একটি বাম্পার ফলন আশা করছি কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমের জেলায় ছেষট্টি হাজার হেক্টর জমিতে আউশ মৌসুমের ধান আবাদ হয়েছে সময় সংবাদ বাজার